ভিডিও দেখেন, দেখবেন যে ভিডিওটা শুরু হওয়ার আগে একগুলো অ্যাড চলে আসে, স্কিপেবল অ্যাড আসে না এরকম, দেখেন জি তো ভাইয়া, এরকম অ্যাড আসে না? জি ভাইয়া আসে তো। যদি আপনি এই অপশনটা সিলেক্ট করে দেন, তাহলে আপনার আপনার এই ভিডিওটা কি হবে, অন্যের চ্যানেলে অন্যরা শো যখন করবে, ভিডিও দেখবে তখন কি হবে, তার ভিডিও প্লে হওয়ার আগে, অন্য একটা ভিডিও প্লে হওয়ার আগে আগে আপনার অ্যাডটা প্লে হবে, দেন তারপরে কি হবে, তারপর সে তার ভিডিও দেখতে পাবে, আবার চাইলে সে এখানে স্কিপ করতে পারবে ভিডিওটা। হ্যাঁ এই অ্যাডটার কথা বলতেছে, এই অ্যাডটা হচ্ছে এই অ্যাড, আমরা যদি এটা সিলেক্ট না করি যে এইটা দেই, তাহলে কি হচ্ছে দেখেন, এই যে আপনাদের ভিডিও চলাকালীন অবস্থায় নিচে অ্যাড দেখা যায়, এখানে দেখবেন যে এখানে অ্যাড দেখা যায়, অ্যাড দেখা যায়, হ্যাঁ এটা হচ্ছে কি, এটা হচ্ছে আপনার সেই অ্যাড, এখানে দুইটা অপশন আছে, অথবা আপনি যেখানে ক্লিক করে দেখেন, হ্যাঁ রেকর্ডিং তো হচ্ছে এখানে যে আপনি এখানে অনেকগুলো থাম্বনেইল ইমেজ দেখাচ্ছে, এখানটার মধ্যে থেকে যে থাম্বনেইলটা দিবেন সেই থাম্বনেইলটা এখানে কি হবে, এখানে শো করবে। আমি চাচ্ছি যে আমার ভিডিওটা আমি এরকম দেবো না, আমি স্কিপেবল অ্যাড দেবো, এই শুরুতে যে কি হয় স্কিপেবল অ্যাড সেটা দেবো। এরপর দেখেন আপনার কি আছে, আফটার ভিউয়ার্স ক্লিক ইউর অ্যাড হোয়ার ডু ইউ ওয়ান্ট টু সেন্ড, আপনারা যখন এরকম আপনাদের অন্য চ্যানেলে, আপনাদের চ্যানেলে যখন এরকম স্কিপেবল ভিডিও আসে, তখন যখন আপনি এখানে ক্লিক করেন তখন কি হয়, আপনাকে একটা ডেস্টিনেশন ইউআরএল নিয়ে, ইউআরএল এ নিয়ে যায় বা কোনো একটা ওয়েবসাইটে নিয়ে যায় আপনাকে। এখন কথা হচ্ছে, জি ভাইয়া, এই ভিডিওটা আমার যখন আমার অডিয়েন্স দেখলো, এখানে ক্লিক করলে আমার কোন ওয়েবসাইটে নিয়ে যাবে, সেই ওয়েবসাইটটার লিঙ্ক আপনাকে এখানে দিতে হবে, সিলেক্ট করতে দিতে হবে। পারছি আমরা কি, আমি দিতে চাচ্ছি যে আমার এটা দেখার পরে আমার এই পেজটা নিয়ে যাবে, হ্যাঁ আমি চাচ্ছি এই পেজটা নিয়ে যাবে, আমাদের ট্রেনিং এর, আমার ডিজিটাল মার্কেটিং এর যে ট্রেনিং পেজটা আছে, আমি চাচ্ছি যে কি হবে আমার ডিজিটাল মার্কেটিং এর ট্রেনিং এর পেজটায় নিয়ে যাবে। এখানে নিয়ে যেতে পারছি, ঠিক আছে। আপনি যদি লাক্সের অ্যাড দেখেন তাহলে কি হবে, আপনার দেখবেন যে লাক্সের অ্যাড দেখার পর, লাক্সের অ্যাড দেখার পর তারা কি হচ্ছে, তাদের ইউনিলিভারের ওয়েবসাইটে নিয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কি, আমার এখানে ক্লিক করার পরে সরাসরি আমার এই পেজটা চলে আসবে, তাহলে আমি এটা এখানে ক্লিক করলাম, এই কপি করে নিয়ে এসে জাস্ট এখানে দিয়ে দিচ্ছি, দেখেন তারপর লেখা দেখেছি হোয়াট ডু ইউ ওয়ান্ট টু অ্যাড ইউর অ্যাপিয়ার, আচ্ছা অন ইউটিউব অ্যান্ড গুগল ভিডিও পার্টনার সাইট আর অনলি অন ইউটিউব, এটা বলতেছে গুগলের, গুগলের পার্টনার তো হচ্ছে ইউটিউব তাই না, এবং গুগলে আরো অনেক পার্টনার ওয়েবসাইট আছে, যে ওয়েবসাইটটাতে গুগল অ্যাডসেন্স অ্যাপ্রুভ করা আছে, আপনি কি সেখানেও আপনার অ্যাডগুলো দেখাতে চাচ্ছেন নাকি শুধু ইউটিউবে দেখাতে চাচ্ছেন, কোনটা? আমি চাচ্ছি যে আমার এই ভিডিওটা শুধুমাত্র আমি ইউটিউবে দেখাবো, অন্য কোনো ওয়েবসাইটে চাচ্ছি না, ঠিক আছে, অন্য কোনো ওয়েবসাইটে চাচ্ছি না, শুধুমাত্র আমি আমার কি চাচ্ছি, আমার এই ভিডিওটা অনলি ফর, আমি এটা কিসের জন্য করবো, অনলি ইউটিউবের জন্য, অনলি অন ইউটিউব। আর একটা দেখেন, একটা আপনার মোবাইলের ভিউ এরকম, আর যদি ডেস্কটপে ক্লিক করি তাহলে ডেস্কটপের ভিউ আসবে এরকম। আচ্ছা যাই হোক, আমরা এখান থেকে নেক্সটে চলে যাই। এখন দেখেন আপনি তো অ্যাড একটা সেট করতেছেন, একটা সেট করার পরে একটা তো লোকেশন দিতে হবে আপনাকে তাই না, আপনি কোন লোকেশনে আপনার একটা শো করাতে যাচ্ছেন, এটা আপনি বাংলাদেশ মানে তো হচ্ছে সমগ্র বাংলাদেশ হইতে পারে, এটা আপনার একটা রেস্টুরেন্ট, আপনার রেস্টুরেন্টটা হচ্ছে ধানমন্ডিতে, এখন আপনি অ্যাড দিচ্ছেন সারা বাংলাদেশে, লাভ হবে নাকি আপনি ধানমন্ডির আশেপাশে অ্যাড দিলে লাভ হবে? অবশ্যই আপনাকে কি করতে হবে, আপনি যদি ধানমন্ডির আশেপাশে বা ধানমন্ডি এরিয়াতে আপনি অ্যাডটা সেট করেন, সেক্ষেত্রে কি হবে আপনার, আপনার রেস্টুরেন্টে বেশি মানুষ চলে আসবে, ঠিক আছে। আর যদি আপনি সারা বাংলাদেশে অ্যাড দেন তাহলে কি ওইভাবে মানুষজন আসবে, কেউ তো খাবার থেকে আপনার ধানমন্ডিতে খেতে আসবে না, আসবে কি, আসবে না। আবার যদি এমন হয় যে আপনার প্রোডাক্টটা সারা বাংলাদেশে অ্যাভেলেবেল, সেক্ষেত্রে আপনি সারা বাংলাদেশে অ্যাড দিতে পারেন, কারণ যেখানে যে কোনো ওখান থেকে কি করতে পারে, এটা প্রোডাক্টটা আপনার সে বাই করতে পারে, এটা আপনাকে ডিপেন্ড করবে যে আপনি এটা, এই লোকেশন ডিপেন্ড করে সবসময় আপনার প্রোডাক্ট বা বিজনেসের উপর ডিপেন্ড করে। তো আমরা এটা দিতে চাচ্ছি, যেহেতু আমার এটা একটা অনলাইন মার্কেটিং রিলেটেড কোর্স, আমি সারা বাংলাদেশ থেকে এটা কি করতে পারবো, এটা এই কোর্সটা করতে পারবো। আমি তারপরেও দিচ্ছি যে আমি লোকেশন দিচ্ছি, যে আপাতত আমি লোকেশন দিচ্ছি এটা ঢাকা, কারণ আমার ঢাকা ডিভিশনে করলে কি হবে, মানুষজন ঢাকায় বেশি, তারপর কি হচ্ছে আপনার এই ঢাকার ব্যাপারটা হচ্ছে ঢাকার মানুষের ইন্টারনেট অ্যাভেলেবেল, এই জন্য আমি চাচ্ছি এটা আমি কি করবো, এটা
ঢাকা দিচ্ছি এটা লোকেশন এখানে দেখেন আপনি ইচ্ছা করলে এটা জুম করে নিতে পারবেন আর আমার এখানে একটু পরে কিন্তু দেখাবে যে আমি আমার সিপিসি কত এখানে কত এনগেজমেন্ট হবে একটা আপাতত তো দেখাইছে আমরা এখন বাজেট দেইনি বাজেট দেওয়ার পরে আরো এটা ক্লিয়ার হয়ে যাবে আচ্ছা এটা দিলাম আমি ঢাকা এই ঢাকার মধ্যে এটা দিয়ে দিলাম এরপর দেখেন আপনার ল্যাঙ্গুয়েজ আছে বাংলা আর ইংলিশ দেওয়া আছে আমি দুইটাই রাখতেছি কারণ হচ্ছে আমার এটা তো বাংলা ভাষাভাষীদের জন্যই হবে ইংলিশ হলো এখান থেকে যদি নেক্সট আসেন এরপর দেখেন এখানে আপনার এজ দিচ্ছে আপনি কিন্তু এজের একটা বিষয় আছে এখানে 18 থেকে 24 25 থেকে 34 কোন এজের পাবলিকদেরকে আপনি টার্গেট করতেছেন আমার দেখেন এই যে 55-60 বছরের পার্সনদেরকে কিন্তু টার্গেট করে লাভ নাই তারা কি ফ্রিল্যান্সিং করবে তারা ফ্রিল্যান্সিং করবে না আমি আমি এই এজগুলো উঠে দিচ্ছি ঠিক আছে এগুলো আমি উঠাই দিচ্ছি আমি আমার আমি রাখবো আমার 45 বছর পর্যন্ত ঠিক আছে 45 বা 25 থেকে 34 এটা রাখতে যাচ্ছি 18 থেকে 24 আর 25 থেকে 34 এই এজের মধ্যে যারা আছে তাদেরকে আমি টার্গেট করলাম আমার এই 55-60 বছরের মানুষকে টার্গেট করে তো লাভ নাই তারা কি ফ্রিল্যান্সিং করবে বলে তো না তারা কিন্তু ফ্রিল্যান্সিং এর দিকে আসবে না সো আমার ওখানে টার্গেটের অডিয়েন্স ওগুলো দেওয়ার দরকার নেই আর জেন্ডার মেল ফিমেল অনলাইন হ্যাঁ প্যারেন্টাল স্ট্যাটাস এগুলো থাক এগুলো সমস্যা না এরপর নেক্সট আসেন আচ্ছা এরপর দেখেন আপনার এখানে একটা জিনিস দেখা যাচ্ছে এখানে এখানে আপনি কোন ধরনের কোম্পানি এটা আপনার আপনার কি টাইপের কোম্পানি ব্যাংকিং কি লেখা এটা ব্যাংকিং এন্ড ফিনান্স আমরা এটা দেব না আমরা এখানে আসব হচ্ছে আপনার আপনার রিলেটেড দিতে হবে এখানে শপিং করা যায় যে এটা লাইফস্টাইল এন্ড হবিজ এর মধ্যে সম্ভবত পাওয়া যাবে দেখতেছি এই যে বিজনেস প্রফেশনাল এটা দেন ঠিক আছে আপনার বিজনেস প্রফেশনাল দেন বিজনেস প্রফেশনাল দিলে এটা একটা মোটামুটি ভাবে একটা আপনার ক্যাটাগরির সঙ্গে যায় এরপর আসেন আপনি নেক্সট করেন এখন হচ্ছে আপনার বাজেটের ব্যাপারে কারেন্সি ইউএসডি আপনার ডেইলি বাজেট আপনি কত দিবেন আপনার ডেইলি বাজেট আমি এর আগে একটা ক্যাম্পেইন করছিলাম গুগল মোটামুটি ভালো রেজাল্ট দেয় আমি ডেইলি বাজেট দিতে যাচ্ছি এখানে কত আমি দিতে যাচ্ছি ডেইলি $5 ক্যাম্পেইন করব $5 দিয়ে যদি আপনি ডেইলি ক্যাম্পেইন করেন আপনার এখানে হবে কত ইমপ্রেশন দেখাচ্ছে 3.5k থেকে 7.8k মানে 3500 ভিউয়ার থেকে 8500 হচ্ছে আপনার ইমপ্রেশন হবে আর এখানে আপনার ভিউ হইতে পারে কত 1.9k থেকে 3.7k পর্যন্ত আপনার ভিউ হতে পারে আর একটু আমাদের দেখি একটু কমাই দিয়ে দেখি কত আছে $1 কত দেখে $1 ভিউ আসে 930 আপনারা প্রথমে কোনো ক্যাম্পেইন করলে আগে কম বাজেটে করবেন $2 কত আসতেছে আমার 1.4k ইমপ্রেশন আচ্ছা আর সিপিসি দেখাচ্ছে কস্ট পার ক্লিক হচ্ছে কত 0.01 সেন্ট বা 0.02 সেন্ট এটা কি রকম সিপিসি কোনটাকে বলে কস্ট পার ক্লিক কোনটা যখন কেউ আপনার ভিডিওতে ক্লিক করবে পার ক্লিকের জন্য যে পরিমাণ টাকা কাটবে এটাই হচ্ছে সিপিসি এটা দুই ভাবে ডিফাইন করা যায় ইউটিউবের ক্ষেত্রে একরকম আর গুগলে দেখেন যদি আমি গুগলে এখানে লিখি যে হলো নিউ ল্যাপটপ লিখে সার্চ করলাম দেখবেন যে আপনারা যে আমি এখানে সার্চ করছি গুগলে অ্যাড আসে নাই আচ্ছা যখন আপনারা গুগলে সার্চ করেন অনেক সময় দেখবেন যে আপনার গুগলের কিছু অ্যাড চলে আসে যে ওয়েবসাইট গুলো উপরের দিকে থাকবে দেখবেন যে এই আশেপাশে অ্যাড লেখা থাকে এডি লেখা থাকে অ্যাড হ্যাঁ সেই গুগলে আপনার অ্যাড দেওয়ার কারণে আপনার কি হয় টপে থাকে বা গুগলে অ্যাড দেওয়ার কারণে আসে তো সেই যখন আপনি ক্লিক করে কি করেন ওই ওয়েবসাইটে ঢুকে যান ক্লিক করে ওই ওয়েবসাইটে ঢুকে যান তখন কি হয় ওই ওয়েবসাইটটা কিন্তু যে অ্যাড ক্যাম্পেইন করতেছে ওই কিওয়ার্ডের বিপরীতে একটা টাকা কেটে নেয় এটাকে বলা হচ্ছে আপনার সিপিসি কস্ট পার ক্লিক আপনার অ্যাডের বিপরীতে কি হচ্ছে আপনি ক্লিক করতেছেন টাকা কেটে নিচ্ছে এটাকে বলতেছে আপনার সিপিসি হ্যাঁ এই এই সিপিসি রেটটা হচ্ছে এখানে এটা আমাদের এখানে সিপিসি হচ্ছে কত 0.1 থেকে 0.2 এভারেজ একটা সিপিসি আপনি যখন কোনো একটা আপনার অ্যাডটা যখন মানুষ দেখবে ক্লিক করবে ক্লিক পার ক্লিকে যে টাকাটা কাটবে সেটা হচ্ছে আপনার এইটা তারপর নেক্সটে আসেন
নেক্সটে আসার পর দেখেন আপনার মোটামুটি ভাবে সবকিছু ঠিকঠাক আছে, আপনি সব কিছু কমপ্লিট আছে, এখন আপনাকে কি করতে হবে এখানে, এই যে গুগল অ্যাপসে চলে আসলে আপনাকে কি করতে হবে এখানে আগে টাকা লোড করতে হবে। এই অ্যাড কিন্তু জীবনে রান হবে না যদি টাকা না থাকে, এই অ্যাড আপনার তখন রান হবে যখন এখানে টাকা থাকবে, আমার এই অ্যাড ক্যাম্পেইন হবে না। আর এটা হচ্ছে আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট, অ্যাড অ্যাকাউন্ট করার পরে আপনাকে আগে ফার্স্টে এখান থেকে কি করতে হবে এখানে টাকা লোড করতে হবে। কিভাবে করবেন দেখেন, বিলিং ইনফরমেশন পাবে এখানে, দেখেন আপনার যে এখানে আপনার বিলিং ইনফরমেশন থাকতে হবে। আমার মনে হয় একটা কার্ড এখানে অ্যাড করা আছে না, কার্ড অ্যাড করা নেই, এখানে আপনার বিলিং ইনফরমেশন দিতে হবে। আপনি বাংলাদেশ থেকে দেন সমস্যা নাই, তারপরে আপনি আপনার কারেন্সি, অ্যাকাউন্ট টাইপ, ট্যাক্স ইনফরমেশন, নাম, অ্যাড্রেস, এগুলো অটো, এগুলো যদি এগুলো আপনাকে ফিল আপ করতে হবে, তারপর অটোমেটিক ম্যানুয়াল পেমেন্টটা দিবেন। এখানে দেখেন যে আমার একটা মাস্টার কার্ড অ্যাড করা ছিল, এই কার্ডের ডেট এক্সপায়ার হয়ে গেছে, আপনাকে কি করতে হবে আপনার ডেবিট বা ক্রেডিট কার্ড যেটা আপনি অ্যাড করতে চান সেটা আপনাকে এখানে অ্যাড করতে হবে। সবকিছু সাবমিশন করার পর আপনি টিক চিহ্ন দিয়ে সাবমিট দিবেন, আপনার কি হবে। আচ্ছা ভাইয়া, যদি ক্রেডিট কার্ড না থাকে তাহলে কি করব? কার্ড না থাকলে তো আপনি ক্যাম্পেইন করতে পারবেন না ভাই। কিন্তু ফ্রিল্যান্সারদের জন্য তো বোধহয় কার্ড দেয়, কার্ড নিবেন, আপনি ব্যাংক থেকে অ্যাকোয়া কার্ড নিতে পারেন বা ব্যাংক থেকে আপনি ক্রেডিট কার্ড নিতে পারেন, ডুয়েল কারেন্সি, ডুয়েল কারেন্সি যে কোনো কার্ড হলে আপনি অ্যাড করতে পারবেন, মাস্টার কার্ড হলেও করা যাবে, মাস্টার কার্ড লাগবে এখানে। ভিসা কার্ড কি সাপোর্ট করে মনে হয়? ভিসা, হ্যাঁ ভিসা কার্ডও সাপোর্ট করে, তবে সেটা অবশ্যই কি হতে হবে, ডুয়েল কারেন্সি হওয়া লাগবে, না হলে হবে না। ডুয়েল অনেক ব্যাংকই এখন দেয়, অনেক আপনি নিতে পারবেন এখান থেকে। এই হচ্ছে কি, তারপরে সাবমিট দিয়ে দিলে আপনার ক্যাম্পেইন রান হয়ে যাবে। হ্যাঁ বলেন, কি বলতে চাচ্ছেন? হ্যাঁ, মাস্টার কার্ডের জন্য তো বললে ইনকাম বলে অনেক লাগে বলে, মানে যাদের হচ্ছে ইনকাম অনেক হাই তারই শুধু মাস্টার কার্ড ব্যবহার করতে পারে। আমি তো জানি না, আমার তো কার্ড আছে। কার্ড আছে তাহলে তো আপনি পিওনিয়ার, এরপর যখন পিওনিয়ার দেখাবো, পিওনিয়ারে $100 ট্রানজেকশন করলে পিওনিয়ার কার্ড চলে আসবে, পিওনিয়ার অ্যাপ্লাই করতে পারবেন। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাইয়া। পিওনিয়ার কার্ডের জন্য কোনো টাকা লাগে না, আপনি মার্কেট প্লেস থেকে $100 পিওনিয়ারে ট্রানজেকশন করলেই আপনি পিওনিয়ার কার্ড অর্ডার করতে পারবেন, বুঝতে পারছেন? এই হচ্ছে আপনার ইউটিউবে ক্যাম্পেইন, এটা খুবই ইজি একটা জিনিস, খুবই ইজি প্রসিডিউর। আপনি জাস্ট ভিডিও যদি আপনার চ্যানেলে থাকে তাহলে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন, এটা তেমন কোনো বড় বিষয় না। আপনি যতগুলো অ্যাড আছে, যত অ্যাড ক্রিয়েট করা যায় আপনার ফেসবুক বলেন, গুগল অ্যাড বলেন, এর মধ্যে ইউটিউবে ক্যাম্পেইন করা সবচেয়ে ইজি, কারণ ইউটিউব এটা খুব ইজি ভাবেই প্রসিডিউরটা দিয়ে রাখছে, খুব ইজি ভাবে আপনার এটা প্রসিডিউরটা করে রাখছে ওরা, আপনারা ট্রাই করে দেখতে পারেন। আচ্ছা ভাই, আরেকবার দেখা দিলে ভালো হতো মনে হয়। কি আরেকবার দেখাবো বলেন, মানে এই প্রসেসটা আরেকবার যদি দেখা দিতেন ভালো হতো। আচ্ছা আমি দেখে দিচ্ছি, দেখেন আপনি যাচ্ছেন হচ্ছে কোথায়, আপনি এই ভিডিওটা ক্যাম্পেইন করবেন, প্রমোশনে যান, ভিডিও দেখে প্রমোশনে যাবেন, ঠিক আছে, প্রমোশনে যাবেন, প্রমোশন থেকে গেট স্টার্টেড, হ্যাঁ গেট স্টার্টেড যাবেন। সম্ভবত আমি এখানে কোনো জিনিস স্কিপ করে যাইতে পারি, একটু খেয়াল করেন ভালো করে। আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টে চলে গেলেন, হ্যাঁ এখান থেকে আপনি অ্যাড অ্যাকাউন্টে গেলেন, অ্যাড অ্যাকাউন্টে আসার পর, সরি আমার এই এই একটু ঝামেলা আছে, আমার অনেকগুলো অ্যাড অ্যাকাউন্ট, তো এই অ্যাড অ্যাকাউন্টটা ঠিক নেই, আমি আরেকটা অ্যাড অ্যাকাউন্ট দিয়ে করতেছি। Thank you.
দেখেন এখানে আসার পরে ফার্স্ট টাইম আপনাকে যেটা বলছি আবার দেখাচ্ছি। এখানে আসার পরে আপনার দুইটা অপশন আসছে, একটা কি অটোমেটিক্যালি প্লেসমেন্ট, এটা যদি আমি টিক চিহ্ন দেই তাহলে আমার ভিডিওটা কি হবে, ভিডিওটা আমার শুরুতে আসবে বা হচ্ছে আসবে। হ্যাঁ, আর যদি আমি এটা না দিই এখানে দেই তাহলে কি হচ্ছে, আমার এটা ভিডিওটা নিচে শো করবে। এই হচ্ছে আপনার দুইটা অপশন। ক্যাটাগরি আচ্ছা, এরপরে হচ্ছে, আচ্ছা আমি কিন্তু তখন অনেকগুলো জিনিস স্কিপ হয়ে গেছে, আপনারা খেয়াল করেন নাই, আমিও খেয়াল করিনি, অনেকগুলো জিনিস স্কিপ হয়ে গেছে। যাই হোক, ভালো হয়েছে। দেখেন এখানে আপনার কি আছে, ইন্টারের হেডলাইন, আপনার একটা অ্যাড এর হেডলাইন দেওয়া লাগবে। এই জিনিসগুলো খেয়াল করতে হবে ভাই, আমি তো রোবট না, আমারও তো মাঝে মাঝে বিসিং হয়। জি ভাই, আমরা তো আসলে চিনি না, তো আমরা তো বুঝতেই পারতেছি হ্যাঁ, না। ইন্টার হেডলাইন, আমি এই জায়গাটা স্ক্রল করে নেই, আরো কিওয়ার্ড দেওয়ার জায়গাটাও স্টিপ হয়ে গেছে। দেখেন ইন্টারের হেডলাইন, এখানে আপনার একটা অ্যাডের টাইটেল দিতে হবে, আপনি যে টাইটেল শো করাতে যাচ্ছেন সেই টাইটেল দিতে হবে। আমি আমার চ্যানেলে যে ভিডিও আছে বা আমি নিজে লিখে রাখি, যদি লিঙ্কডইন লিড জেনারেশন, দেখেন আমি লিখলাম, এটা কিন্তু লিঙ্কডইন লিড জেনারেশন ফর বিগিনার দিই। লিঙ্কডইন লিড জেনারেশন টিউটোরিয়াল, এটা এটা দিলাম হচ্ছে টাইটেল। ইন্টারসে ডিসক্রিপশন লাইন, এখানে তিনটা তিনটা এখানে দেওয়া যায়, একটা হচ্ছে আপনার এই যখন ভিডিওর এখানে কি করা যায়, আপনার তিনটা টাইটেল ইউজ করা যায়, টাইটেল ঠিক না ভিডিওর নিচে নিচে আসে। আমি আরেকটা দিচ্ছি এখানে, দুইটা দিলাম, এটা ফাঁকা রাখতেছি, নেক্সটে যান, এটাও লাগবে। ইন্টারে ভিডিও ডিসক্রিপশন, আচ্ছা এটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন, এটা আপনার ভিডিও ডিসক্রিপশন। দেখেন লিঙ্কডইন লিড জেনারেশন টিউটোরিয়াল, আমার ভিডিওর টাইটেল যাই থাক না কেন, আমি যখন এখানে এটা দিয়ে দিলাম এটা কিন্তু এখানে নিয়ে নিছে। তারপর আবার দিছে কি, আপনার লিঙ্কডইন লিড জেনারেশন, এটা সেকেন্ড টাইটেল হিসেবে এটা নিয়ে নিছে। আর এটা হচ্ছে আপনার ভিডিও ডিসক্রিপশন চাচ্ছে, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে কি দিতে চাচ্ছি, আমি অল্প কিছু লিখে দিচ্ছি, এটা ইচ্ছা করলে আমরা আরো বেশি দিতে পারি। মানে ভিডিও থেকে কালেক্ট করে, হ্যাঁ আপনার একটা ভিডিও ডিসক্রিপশনে এটা দিতে বলছি আপনাকে। জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, এটা আমি ভিডিও ডিসক্রিপশন হিসেবে এটা দিলাম। হ্যাঁ, এরপরে যান নেক্সটে, এরপরে আসতেছি কি আপনার লোকেশন, লোকেশন যেটা বললাম তখন আপনার লোকেশন দেখালাম, অ্যাড এ লোকেশন এরিয়াটাতে আপনি অ্যাড দিতে যাচ্ছেন। ঢাকা বাংলাদেশ, মাঝে মাঝে ডিস্টার্ব করে, মাঝে একটু ডিস্টার্ব করে। ঢাকা দিলে আবার নিয়ে নিচ্ছে, শুধু ঢাকা দিলে নিয়ে নিচ্ছে, কিন্তু স্পেসিফিক লোকেশনও এখান থেকে নিবে, মাঝে মাঝে একটু ডিস্টার্ব করার কিছুই না। এরপর হচ্ছে কি আপনার বয়স, অডিয়েন্স আপনি কাদের কাদেরকে সিলেক্ট করবেন, যেটা বলে দিলাম যে আমার এই এজের পার্সনগুলো দরকার নাই, এই যে পার্সনগুলো দরকার আছে
না এজের পার্সনগুলো আমার দরকার নাই, আর এদিকে জেন্ডার আননটার মনে হচ্ছে দরকার নাই। আননটা উড়ে দেওয়া লাগতো। তারপর হচ্ছে কি, এখানে দেখেন এখানে ইন্টারেস্টেড পাবলিকদের একটা কিওয়ার্ড দিতে হবে, কিপ ইন্টারেস্টেড অ্যাজ এ বর্ডার পসিবল। তারপর কি আছে, রিচ পিপল উইথ স্পেসিফিক ইন্টারেস্টেড ইন ইউর সিলেক্টেড বিলো। এখান থেকে আমি কাদেরকে দিতে চাচ্ছি, যারা আমার কি আমার এই ক্যাটাগরির সঙ্গে যারা যায়, এই ক্যাটাগরি লাইফস্টাইল এন্ড হবিজ আছেন, এখান থেকে দিতে পারেন আপনি কি বিজনেস প্রফেশনাল, এখানে সমস্ত একাধিকও দেওয়া যাবে। বিজনেস প্রফেশনাল যারা তাদের কাছে আপনি এটা কি করতে পারেন, এটার মার্কেটিং করতে পারেন। তারপর আর দেখেন কি কি আছে, মিডিয়া এন্টারটেইনমেন্টে দেখি কেউ আছে, মিডিয়া এন্টারটেইনমেন্টে না, নিউজ অ্যান্ড পলিটিক্স এগুলো না, আপনি একাধিকও দিতে পারেন। টেকনোলজির দেখি, এই যে সোশ্যাল মিডিয়া, এটা কি লেখা, এসোসিয়েটস, এটা দাও দিতে পারে। ওইটা কি বুঝাচ্ছে ভাইয়া, সোশ্যাল মিডিয়া নিয়ে যারা কাজ করে এই টাইপের কিছু একটা। ও আচ্ছা আচ্ছা, লাক্সারি শপস যাদের আছে তাদেরকেও আপনি টার্গেট করতে পারেন, কারণ তাদেরও লিড জেনারেশন দরকার হয়। আচ্ছা, এই কয়েকটা ক্যাটাগরি আপনি দিলাম, এখানে আগে কিওয়ার্ড দেওয়া সিস্টেম ছিল, এটা উঠে দিছে, এখন তার সরাসরি ক্যাটাগরি দিয়ে দিছে। তারপরে আপনি নেক্সট আসেন, নেক্সট আসার পরে কি করবেন, আপনি আপনার বাজেট দিয়ে দিবেন, এই তো। জি ভাইয়া, নেক্সট আসার পরে আপনি আপনার বাজেট দিবেন, বাজেট দেওয়ার পর এখন আপনাকে যেটা করতে হবে, আপনার কি ক্যাম্পেইন হয়ে যাবে, আপনাকে জাস্ট কি করতে হবে, এখন আপনার কার্ড অ্যাড করতে হবে, এই তো। কার্ডটা আগে অ্যাড করে নেওয়াটাই বেটার, এই যে ক্যাম্পেইন গুলো এখানে দেখাচ্ছে আপনার কোন কোন ক্যাম্পেইন প্ল্যান আছে, এগুলো ক্যাম্পেইন একটা চলবে না কারণ টাকা নেই, এগুলো একটা চলবে না কারণ হচ্ছে আপনার কি নাই, টাকা নাই, টাকা ছাড়া কি ক্যাম্পেইন হবে না। আমি গুগল অ্যাডও দেখাবো, কিওয়ার্ড রিসার্চ রিসার্চ হয়ে গেলে তখন গুগল অ্যাড দেখাবো। এই হচ্ছে আপনার কি করার, আপনার ইউটিউবের ভিডিও প্রমোট করার, কোনো অসুবিধা থাকলে স্ক্রিন শেয়ার করতে পারেন, আমি স্ক্রিন শেয়ার অফ করে দিলাম আর ভিডিওটাও আপনাদের। আচ্ছা ভাই, তারপরে ক্যাম্পিংটা যদি দেখাই দিতেন তাহলে খুব ভালো হতো মনে হয়। বুঝিনি আপনার কথা, বুঝিনি মানে বলতেছিলাম যে মানে টাকাটা কিভাবে পেমেন্ট করব বা ইয়াটা। আপনি কার্ড অ্যাড করলে তো, আপনি যখন কার্ড অ্যাড করবেন, কার্ড অ্যাড করে আপনার বাজার দেওয়া হয়ে গেলে সাবমিশন করলে তো নিয়ে নিবে টাকা, কেটে নিবে। আচ্ছা ভাই, কার্ডটা তো অ্যাড করতে লাগবে তাই না ভাইয়া, সেটা কি আমার ভাই, আমার আমার যে কার্ড অ্যাড করা আছে এটা ডেট নাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝলাম। সেটার কি কোনো আপনার কাছে ভিডিও নাই তৈরি করা, আপনার কেউ তার কার্ড কখনো অ্যাড করা দেখাবে না এখানে, জাস্ট আপনি আপনার কার্ডের নাম্বার দিবেন, সিভিসি নাম্বার দিবেন, অ্যাড হয়ে যাবে। আমি কি আমার কার্ডের ইনফরমেশন দেখাবো আপনাকে, বলেন না না না, মানে ওটা স্কিপ করে ব্লার করে দিয়ে আপনাকে জাস্ট কি কার্ডের নাম্বার চাবে, সিভিসি নাম্বার চাবে, কার্ডের নাম্বার সিভিসি নাম্বার দিয়ে দিলে হয়ে যাবে। এটা তো কমপ্লেক্স করার কিছু নাই, আমি দেখাই অপশনটা কোথায় থাকে, আমি দেখাই দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাকা কিভাবে অ্যাড করবেন সেটা দেখাচ্ছি। জি ভাই হ্যাঁ, ওইটা একটু দেখে দিলে ভালো হতো। দেখেন আপনার এই যে, এটা তো আপনার গুগল অ্যাড অ্যাকাউন্ট তাই না, গুগল অ্যাড অ্যাকাউন্টের সেটিং এ টুলস এ যাবেন, এখানে টুলস এ যাওয়ার পর দেখেন এখানে লেখা আছে বিলিং এন্ড পেমেন্টস, আপনার বিলিং এন্ড পেমেন্টস। এখানে আসার পরে কি, আপনার কান্ট্রি নাম চাচ্ছে, আপনার এই যে কারেন্সি ইউএসডি করে দেন বা বিডিডি করে দেন, যেটাই দেন, আপনার নাম দিলেন, আপনার অ্যাকাউন্ট টাইপ, ট্যাক্স ইনফরমেশন এগুলো সব প্রোভাইড করলেন, তারপরে যে অটোমেটিক্যালি পেমেন্ট, ম্যানুয়াল পেমেন্ট, এখানে আসেন, কয় ডলার দিতে চাচ্ছেন, $20 তাই না। তারপর থেকে এই যে আমার দেখেন এই যে কার্ড, আমি এই কার্ডটা এখানে কি করতেছি, অ্যাডেড নিউজ, নিউজে গেলাম, এই যে দেখেন আমার কার্ড নাম্বার চাচ্ছে, ও কার্ড নাম্বার চাচ্ছে, কার্ডের কি আমার মেয়াদ ডেটটা চাচ্ছে কবে কবে, আর সিবিসি নাম্বার, এগুলো তো গোপন জিনিস, এগুলো দিলাম, দরকার টিকচি টিকচিনো দিয়ে সাবমিট করে দিলে তো হয়ে গেল। ও আচ্ছা আচ্ছা, বুঝছি ভাই, এটা তো শুরুতেই দেখাই দিলাম আপনাকে। এই হচ্ছে আপনার কার্ড অ্যাড করা, কার্ড অ্যাড করা তেমন বড় কোনো বিষয় না। ভিডিওটা করে দিছি, ভিডিওটা ভালো করে ফলো করেন, ভালো করে করলেই হবে।
কথা হচ্ছে আপনার কি ফাইবার অ্যাকাউন্ট আছে? আরিফুল রহমান লিমন ভাই আপনার আছে ফাইবার অ্যাকাউন্ট? স্যার আমার গ্রাফিক্সের ছিল তো, আপনার ড্রাফটসে কিছু গিক রাখছিলাম।